প্রশাসন ও জনগণ উভয়েরই তথ্য জানার দুর্বলতার কারণে তামাক বিরোধী আইন যথাযথভাবে মানা হচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। বিকেলে রাজধানীর সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তামাক ও তামাকজাত পণ্যের প্রভাব নিয়ে পরিচালিত জরিপের রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিড়ি সিগারেটের দাম কম থাকার কারণে ধূমপানের প্রবণতা বাড়ছে। আগামী বাজেটে উচ্চ ও নিম্ন উভয় স্তরে বিড়ি সিগারেটের দাম বাড়ানোর কথা বলেন। আইন ভঙ্গ করে মন্ত্রী এমপিরা প্রকাশ্যে ধূমপান করলে তা গণমাধ্যমে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান তথ্যমন্ত্রী।